আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওই ভিডিওটা ছিল আগের ভিডিওটা পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। আমরা এখানে কি কি করলাম এই ঘাটে এসে? এই তো আমার মা আর আমার মেয়ে যাচ্ছে হাত ধরে, মানে আমার মা থাকলে আর আমার মেয়ে টেনশন করা লাগে না। তারা দুইজন হাঁটতেছে হাত ধরে, আমি আমার মতো চলতেছি। তো আপনাদেরকে ভিউটা দেখায় দেখেন কীরকম। আরও প্রচুর পরিমাণ পানি ছিল, কিছুদিন হলে কমে গেছে। যাই হোক, পানি কমাই ভালো। তাছাড়া মানুষের দুর্গতি মুখে পড়তে হতো আরও যদি পানি বাড়ত। তা আমার মেয়েও দেখতেছে, এসে তো অনেক খুশি এইখানে এসে। এখানে যতই আসি না কেন, জায়গাটা কখনো পুরানো মনে হয় না। প্রায় অনেক কয়বার আসা হয়েছে এই জায়গাতে, বাট কখনো মনে হয় না যে জায়গাতে বারবার এসেছি, কখনো পুরাতন মনে হয়। এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। এটা আমার মেয়ে সামনে দোকান দেখেছে, মাথার ব্যান্ড, ফুলের ব্যান্ড, তো তার নানির সাথে রাখছে, কিনে দাও। তো তার নানি তো তার কোনো জিনিস অপন্ন রাখে না, তাকে নিয়ে দিবেই। ব্যান্ডটার দাম ভালোই ছিল, যাই হোক দাম আর নাই বলে। কিন্তু মজার বিষয় হলো, ওই মানুষটা বলতেছে এক ব্যান্ড বানাতে নাকি 6 মাস লাগে, তো দাম কেন হবে না? তো ঠিকই আছে, 6 মাস যেহেতু লাগে, দাম নেবেন না কেন, নেন। তো আমার নিয়ে তারপর ব্যান্ডটা পেয়ে অনেক খুশি, আমার মাও করে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সে কত আনন্দ। আমাকেও মাদা মানে হাতে দিতে দিচ্ছিল না, যখন আমি হাত দিচ্ছিলাম হাত মাথাটা সরিয়ে নিয়ে যাচ্ছিল, সে খুশিতে কোন দিকে যাবে ফের। তার বাবা তাকে দিয়ে এই তো ফটোশ্যুট করতেছে, ক্যামেরা যেহেতু কিনা, ফটোশ্যুট না করলে হয়, ক্যামেরা সাথে করে নিয়ে আসছি। তারপরে আমার মেয়েকে পোজ শিখাচ্ছে তার বাবা, এখন আমার ভাই, মানে তা আমার মেয়ের মামা এখন তার ফটোশ্যুট করবে, যে সে হাঁটতেছে, আমার দুই মাও হাঁটতেছে এবং আমার ভাই ভিডিও করতেছে। অসাধারণ মুহূর্ত। আর আমি ভিউটা দেখতেছিলাম, যেহেতু নৌকাতে উঠা হয় নাই, নৌকাতে উঠিনি, অনেক পানি স্রোত ছিল এই জন্য নৌকা হয় নাই নৌকাতে। আমার মা আর আমার মেয়ে নিতে যাচ্ছে একটু, আমার মেয়ে নৌকা দেখতে যাবে, সেখানে একটু তার মামা তার ফটো ক্লিক করলো কিছুটা। আমি আমি শুধু ভিউ দেখতেছি আর লোকজনকে দেখতেছি। বৃষ্টি ছিল না তখন, বিকেল বেলা ওয়েদারটা খুব ভালো ছিল, আলো উপর দিয়ে হাঁটতেছিলাম, মজাই লাগতেছিল। যেহেতু মেয়ে নেই, মেয়ের দায়িত্ব আমার মায়ের কাছে, তো আমি একা একাই কী করবো ভাবে পাচ্ছিলাম। ভাবলাম ভাইয়ের ভিডিওটাই করে ফেলি। এটা আমার ভাই এখন ফটো ক্লিক করতেছে, তার তো আর ফটো না ক্লিক করলে হবে না, ওই জন্য সে আমি যখন বলছি যে চলো যে চল সারেগান্ডিতে যাবো, 20 মিনিটের মধ্যে মাথা চুল কাটিং মাটিং করে মানে রেডি। যে মানুষ যখন বাসায় এমনিতেই থাকে, 1 ঘন্টা 2 ঘন্টাতে তার চুলে কাটিং হয় না, আর আজকে আমি বলছি 20 মিনিটের মধ্যে যায় চুল কাটিং মারে চলে আসছে। এরপর আমার মেয়েকে নৌকায় বসিয়ে দিলাম। আমার মেয়েও কিন্তু ফটোশ্যুট করতে খুব পছন্দ করে, যেহেতু অনেক লোকজন ছিল তাও কিছুটা একটু সময় পাচ্ছিল, কিন্তু সেও খুব পছন্দ করে ফটোশ্যুট করতে। সাজে দাও আমু, সাজে দাও, সাজে বুঝে এখন বলবে ছবি তুলো একটু ভিডিও করো, তো জানেনি তো আমরা। তারপর আমরা ফ্যামিলি নিয়ে একটু ফটোশ্যুট করলাম এখানেই, এসে দেখি তার কলিগ, যার বাবার কলিগ, তো তার সঙ্গে কিছু কথাবার্তা বলে আমরা নৌকাতে বসে পড়লাম, কিছু ফটো ক্লিক করলাম। ফটো ক্লিক করে উঠে আসার পরে আবার বসলাম নৌকাতে, অন্য নৌকায়, নৌকা নিয়ে চলে গেল, ওই জন্য অন্য নৌকাতে আসতে হলো। অন্য নৌকায় এসে ফটো ক্লিক করলাম, তারপর আমার মা এবং আমার মেয়েকে কিছু ফটো ক্লিক করে দিলাম। তারাও ভালোই পোজ দেয়, ভালো পোজ দেয়, নানি নাতি বলে কথা দেখতে পাচ্ছেন। আর জামাই তার শাশুড়ি এবং তার মেয়েকে ফটো ক্লিক করে দিচ্ছে। তারপর আমার মেয়ে নৌকাতে উঠলো, বলতেছে আমি ঘুরবো, আমার ভিডিও করো, সে নিজে নিজেই বলে, তো করলাম। তারপর তার মামা কিন্তু ফটো ক্লিক করবে, তো ওখানে তার মামার কাছে সে বাধা হয়ে দাঁড়াবে, ফটো ভালোভাবে তো সে ক্লিক করতে দেয়নি, সেখানে গিয়ে বাধা, আমার সাথে তুললে আমি তোমার সঙ্গে তুলবো, এই সেই। সে বলে ইচ্ছে আছে তুমি আর ভিডিও করো না। তারপর আমার মেয়ে একটু পানি না দেখ, পানি দেখলে তো তার আর না নাড়াচাড়া চলবে না, তো পানি পেয়ে সে অনেক খুশি, অনেক আনন্দে রয়েছে, মনে হচ্ছে কক্সবাজার সমুদ্রের সৈকতে সে আছে, অনেক আনন্দে। সে পাও ধুচ্ছে, পাও না ধুলে বলে হবে না, বলতেছে পাও ধোয়া লাগে এখানে। তারপর ওখানে কিছু রাইডস আছে, রাইডসে উঠবে, তো মেয়েকে উঠে দিলাম। না ছোল পোল বলে কথা, রাইডস দেখলে তো তাদের মাথা নষ্ট, তাদেরকে উঠে দিতেই হবে, যেহেতু আমি সব পূরণ করতে হবে রাইডসে উঠে। সেই দেখতে পাচ্ছেন খেলতে স্যার হ্যাপি বার্থডে গান বলতেছে। তো ওর ভিডিও কিছু করতে করতে আমি ওয়েদারে কিছু ভিডিও করে নিলাম, যেহেতু এখন যাওয়ার মুহূর্ত হচ্ছে। এখান থেকে আমরা যাবো প্রেম যমুনা ঘাটে, প্রেম যমুনা ঘাটের ভিডিওটা আমি পরে দেবো, ওখানে যেতে যেতে অনেক রাত লেগেছিল। তারপরে আমি যাওয়ার সময় আমি কিছু ভিডিও করলাম, মানুষজন সবাই যেতে নিচ্ছিল, আমরাও চলে যাচ্ছি, বাই বাই, আবার জানি না কবে আসবো, মন চাইলে হয়তো আরও কিছুদিন পরেই আসতে পারবো। এত ওয়েদার, বিকেলবেলা ওয়েদার, সন্ধ্যার আগে ওয়েদারটা আরও সুন্দর ছিল।
তো ভাবলাম একটু ভিউটা দেখে নিই, তারপরে আমরা চলে যাচ্ছি। এখানে এই যে হাতে রং দিয়ে দেয়, এটা আগে ছোটবেলা অনেক দিতাম। যেহেতু আমরা চলে যাচ্ছি, বাই বাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমার ব্লগটা পছন্দ করবেন এবং সাপোর্ট করবেন। কিছুদিন হলে দেখেছি যে আমার ভিডিওতে কোনো ভিউই হয় না। আশা করি সবাই আমার ভিডিওতে লাইক দিবেন।